আমি পিয়ালি আপনাদের পিয়ালিস কিচেনে স্বাগত জানাই। আজ আমি বানাবো চিকেন কোরমা। চিকেন কোরমা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে, আমরা চিকেনটাকে টক দই, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা আমরা রেখে দেবো এটাকে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমরা এটাকে এবার আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। আমরা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে আমরা ঘিটা অ্যাড করব। তেল আর ঘিটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা 1 মিনিট পর্যন্ত লাইট ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসছে, এবার এর মধ্যে আমরা পেঁয়াজ বাটাটা অ্যাড করছি। এটাকেও আমরা 2 মিনিট পর্যন্ত ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার ম্যারিনেট করা চিকেনটা আমরা এর মধ্যে অ্যাড করব। চিকেনটাকে দিয়ে আমরা 5 মিনিট পর্যন্ত ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। চিকেনটা আমাদের 5 মিনিট মতন কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে আমরা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, কাজু ও পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো নুনটাও এই সময় আমরা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো মতন মিক্স করতে হবে। মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে, আমরা এটাকে আরও গ্যাস মিডিয়াম রেখে 2 মিনিট কষিয়ে নেব। আমাদের চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে আমরা সামান্য পরিমাণে জল দেব। এটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমরা 5-7 মিনিট রান্না হতে দেব। আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে আমরা গোলাপ জলটা দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখব। দু 3 মিনিট পর এটাকে আমরা পরিবেশন করে দেব। চিকেন কোরমা তৈরি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।